Hello friends, welcome back to my channel Sonoka saha blog. Sonoka saha blog is tomader shobai ke shagoto. Tumra shobai kemon acho? Asha kori amar somosto bondhura khub bhalo ache ebong bhalo theko. To bondhura ekhon baje giye oi 12:30 ta ha to মানে আমি আমার ডেইলি ব্লগ রেডি করেছিল ডেইলি ব্লগ দেওয়ারই ছিলাম তার আগে আমি তোমাদেরকে একটা গুড নিউজ পেলাম তো সেই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো বন্ধুরা আমি জানি তোমরা সবাই খুব খুশি হবে আর তোমরা থাম্বনেলে দেখেছো এপি ব্লগের প্রিয়ার পিক তো গুড নিউজ বলতে পারো ব্রেকিং নিউজ বলতে পারো সত্যি মানে একটা খুব মারাত্মক একটা বিষয় তো আমরা সবাই জানি এপি ব্লগসের প্রিয়ার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল আশা করি সবাই মানে আমার মনে হয় সবাই এমন কেউ নেই বাকি যে যারা ইউটিউবে সঙ্গে জড়িত তারা জানে না যে প্রিয়ার চ্যানেলে স্ট্রাইক পড়েনি তো প্রিয়ার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল আর কি বিষয়ে স্ট্রাইক পড়েছিল সেটাও আমরা জানি তার একটা উননের ভিডিও মানে উনন বানানোর জন্য কয়েকটা যন্ত্রপাতি ব্যবহার করেছিল তো সেই যন্ত্রপাতির জন্য তার চ্যানেলে স্ট্রাইক পড়ে এমনকি তার আগেও কিন্তু অনেকগুলো তার চ্যানেলে মানে ওয়ার্নিং দিয়েছিল তারপরে একটা স্ট্রাইক পড়েছিল বা তারপরে ইয়েলো ডলার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তার চ্যানেলে সমস্যা হয়েছিল তো সেটা কিন্তু প্রিয়া শেয়ারও করেছে প্লাস অনেক কষ্ট করে কিন্তু এই চ্যানেলটাকে প্রিয়া দাঁড় করিয়েছে আর প্রিয়া তো জানো তোমরা ভিলেজ ব্লগ করে মানে গ্রামের সমস্ত জিনিস তার ব্লগের মাধ্যমে শেয়ার করে তো শেয়ার করে সেই ব্লগে কিন্তু আমরা মানে সবাই খুব পছন্দ করে তার ব্লগ এমনকি তার ব্লগে তার সাবস্ক্রাইবার 1 লাখ আছে কিন্তু তার ভিউজ মানে 2 লাখ 2.5 লাখ 3 লাখও চলে যায় এত ভিউজ হয় যাই হোক প্রিয়াকে আমরাই তুমি সবাই খুব ভালোবাসি আর সবাই যারা আমরা জেনেছি যে প্রিয়ার চ্যানেলে স্ট্রাইক তো আমরা সবাই কিন্তু খুব দুঃখিত হয়েছি খুব মানে কষ্ট পেয়েছি যে যারা মানে আমরা যারা ইউটিউব করি সবাই তো আমরা জানি যে কত কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয় যখন চ্যানেলটা দাঁড়িয়ে যায় তখন কিন্তু কোনো কারণে যদি চ্যানেলটার উপর কিছু বিন্দু মাত্র যদি আঘাত লাগে তাহলে আমাদের কিন্তু সবচেয়ে বেশি মানে কষ্ট হয় যেমনি নিজের সন্তানের যদি কোনো কিছু হয়ে যায় তো আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই মায়েরা তেমনি কিন্তু চ্যানেলটার কিছু হয়ে গেলে আমরা সবাই খুব খুব কষ্ট পাবো তাই না দেখো আমি এতটা মানে নিউজটা পেয়ে এতটা খুশি হয়েছি তো বন্ধুরা আমি জানি তোমরা যারা আমার সাথে আছো বা যারা ভিডিওটা দেখছো তোমরাও একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো ভিডিওটা ছোট আছে তো তোমরাও খুব খুশি হবে তো প্রিয়া তোমার প্রিয়ার সেকেন্ড চ্যানেল ছিল এপি ব্লগ শেয়ার মানে হ্যাঁ এই ধরনের একটা চ্যানেল আছে হ্যাঁ সেকেন্ড চ্যানেলটার নাম ঠিক মনে পড়ছে না এপি ব্লগ শেয়ার এই ধরনের ছিল না কি এপি শেয়ার অল মনে হয় এই ধরনের তো যাই হোক কী নামটা ছিল ঠিক মনে পড়ছে না হ্যাঁ তো ওই চ্যানেলটাতে সে ভিডিও আপলোড করেছিল মানে স্ট্রাইকের পর যেহেতু এই ফার্স্ট চ্যানেলে তার প্রবলেম ছিল তো সেকেন্ড চ্যানেলে সে প্রবলেমগুলো বলেছিল যে কেন কেন হয়েছিল তো বসে ডাউট করছিল যে আমি যেই সমস্যার জন্য স্ট্রাইকটা খেয়েছি অন্যান্য অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা এই ধরনের করে তাদেরকে স্ট্রাইক দেওয়া হয়নি তো সমস্যা করেছে তারপরে সে প্রিয়া নিয়মিতভাবে আজকেও সে ব্লগ রেডি করছে এমনকি সেকেন্ড চ্যানেলে দেওয়ার জন্য হুম তো কোনো কারণবশত সে ভুলে মানে বলে না মানুষের অভ্যাস করে দিন যায় না তো সে অভ্যাসের জন্যই কিন্তু সে তার ভিডিওটা মানে সেকেন্ড চ্যানেলে আপলোড না করে ফার্স্ট চ্যানেলে আপলোড করে দিয়েছে তো ফার্স্ট চ্যানেলে যেভাবে আপলোড করেছে আপলোড মানে আমরা সাধারণত কী জানি স্ট্রাইক দেওয়ার পর কিন্তু কোনো কিছু আপলোড করা যাবে না হুম তো সে কিন্তু তার চ্যানেলটার মানে ভিডিওটা মানে সে যে ভিডিওটা রেডি করেছিল সে ভিডিওটা কিন্তু তার ফার্স্ট চ্যানেলে আপলোড হয়ে যায় প্রাইভেট অবস্থায় ঠিক আছে এমনকি মানে যেটা সম্ভব ছিল না সেটাও হয়ে গেছে ভিডিও আপলোড প্রাইভেট অবস্থায় হয়ে গেছে প্লাস তার ইসে মানে কমিউনিটি পোস্ট মানে সে করতে পেরেছে হুম তো সেটা একটা বিরাট বড় মিরাকেল প্রিয়া তো অনেক 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 খুশি কারণ যেই চ্যানেলটার জন্য সে এত কষ্ট করেছিল আর যেই চ্যানেলটার জন্য এত কান্না করছিল দুঃখ করছিল সেই চ্যানেলটাতে হঠাৎ করে মিরাকেল হয়ে গেল হঠাৎ করে তার ভিডিওটা মানে সে শেয়ার করতে পারছে তো যাই হোক তোমরা কারা কারা এই বিষয়টা জেনে খুশি হয়েছো আমি তো ভীষণ 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 খুশি হয়েছি যে যাক প্রিয়া যারা মানে আমরা সবাই যারা এত চ্যানেলটাকে ভালোবাসি যারা এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করে সেই চ্যানেলটা যদি আবার আমাদের কাছে ফিরে আসে আর সুস্থ অবস্থায় তাহলে সত্যি আমরা খুব খুশি হব তো আমি এই খুশিটা মানে জেনেই তোমাদের কাছে শেয়ার করতে আসলাম বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো আশা করি তোমরাও খুব খুশি হবে যারা প্রিয়াকে একান্তই ভালোবাসো হুম তো ঠিক আছে আজকে এখনকার মতো টাটা হ্যাঁ আমি খুব খুশি হয়েছি